আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি জুয়েল স্যার। প্রতিদিনের মতো আজকে এসেছি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সামনে। আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি তা হচ্ছে ইউজিং হ্যাভ হ্যাজ হ্যাড ইন ইংলিশ। অর্থাৎ ইংলিশে হ্যাভ হ্যাজ হ্যাডের কিছু এমার্জেন্সি বা কতগুলো গুরুত্বপূর্ণ ব্যবহার রয়েছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করাই হচ্ছে মূলত আজকের ভিডিওর মূল উদ্দেশ্য। অনেক সময় দেখা যায় যে শিক্ষার্থীরা হ্যাভ হ্যাজ এবং হ্যাডের ব্যবহার সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট রাখে না, বিদে এই ব্যবহারগুলো যখন তাদের সামনে আসে তখন তারা ভিন্ন কতগুলো শব্দ ব্যবহার করে মূল বিষয়টাকে স্কিপ করে যাওয়ার চেষ্টা করে। দেখুন, আপনি রাস্তায় গাড়ি নিয়ে বের হলেন, আপনি কত দ্রুত গাড়ি চালাতে পারবেন বা পারেন এর উপরে আপনার এক্সপার্টনেস নির্ভর করছে না, বরং আপনি বিভিন্ন ডিফিকাল্ট সিচুয়েশনস লাইক যখন রাস্তা ভাঙা, যখন রাস্তা সরু, যখন রাস্তায় প্রচুর পরিমাণে জ্যাম প্যাক রয়েছে, এরকমের অবস্থায় আপনি কতটা নিখুঁতভাবে গাড়িকে পরিচালনা করতে পারলেন এর উপরে নির্ভর করছে মূলত আপনার এক্সপার্টনেস। ঠিক ইংলিশও হচ্ছে সেরকমেরই একটা ব্যাপার। আপনি ইংলিশে কত ভালো লিখবেন বা আপনি কত স্বতঃস্ফূর্তভাবে ইংলিশে কথা বলবেন তা সম্পূর্ণরূপে নির্ভর করছে আসলে আপনি গ্রামারের ছোটোখাটো বিষয়ের ব্যাপারে কতটা ক্লিয়ার কনসেপ্ট রাখেন মূলত এর এই ব্যাপারই। তো ঠিক আছে বন্ধুরা, চলে দেখা যাক যে আজকে আমরা এই হ্যাভ হ্যাজ এবং হ্যাডের এরকমের একটা গুরুত্বপূর্ণ ব্যবহার কীভাবে শিখব সেই বিষয়টা এবং এটার উপর একটা কীভাবে ক্লিয়ার একটা কনসেপ্ট নেব। তো প্রথমত আমরা এই হ্যাভ হ্যাজ হ্যাডের একটা ক্লিয়ার কনসেপ্ট নেওয়ার জন্য আমরা দুটো ভার্বের সাহায্য সহযোগিতা বা সহযোগিতা নিতে পারি। একটা হচ্ছে ইট আর একটা হচ্ছে হ্যাভ। দেখুন, ইট এবং হ্যাভের যে সাদৃশ্য এবং বৈসাদৃশ্য জিনিসটা কি, ইট একটা মেইন ভার্ব, হ্যাভও হচ্ছে একটা মেইন ভার্ব। তবে হ্যাভের আলাদার একটা ক্যারেক্টারিস্টিক্স রয়েছে, হ্যাভ ব্যাকে অক্সিলিয়ারি ভার্ব এবং মেইন ভার্ব দুই রূপই ব্যবহৃত হয়ে থাকে। তো হ্যাভ শব্দের অর্থ হচ্ছে থাকা বা আছে অর্থে, বা টু পজেস বা টু পজিশন এরকমের অর্থেই মূলত এই হ্যাভ ব্যবহৃত হয়ে থাকে। তো যাই হোক, দেখি আপনি এটা ট্রান্সলেশন করতে চাইলেন যে আমি সকালের নাস্তায় ডিম খাই, তাহলে আপনি কিন্তু ঠিক এভাবে লিখতে পারেন যে আই ইট এক্স ফর ব্রেকফাস্ট। আই ইট, আমি খাই এক্স ডিম ফর ব্রেকফাস্ট। আপনি যদি ইটকে পরিহার করে আপনি হ্যাভ দিয়েই বাক্যটা তৈরি করতে চান, আপনি চাইলে করতে পারবেন। যেমন দেখুন, আই হ্যাভ এক্স ফর ব্রেকফাস্ট। আই হ্যাভ এক্স ফর ব্রেকফাস্ট। এখন দেখুন, আপনি যদি চান যে এই ইটকে কন্টিনিউয়াস টেন্সে রূপান্তর করবেন, আপনি চাইলে করতে পারেন। যেমন দেখুন, আই এম ইটিং, আমি খাচ্ছি, আই এম ইটিং সামথিং, আমি কিছু একটা খাচ্ছি। দেখুন, আর আমরা জানি কন্টিনিউয়াস টেন্স গঠন করতে হলে মেইন ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয় এবং মেইন ভার্বের পূর্বে অর্থাৎ সাবজেক্টের পরে এম ইজ আর বি ভার্ব ইউজ করতে হয়। তো তদ্রূপ আপনি দেখুন, এই ইটকে যেমন কন্টিনিউয়াস টেন্সে রূপান্তর করেছেন, ঠিক আপনি চাইলে এই হ্যাভকেও কি কন্টিনিউয়াস টেন্সে রূপান্তর করতে পারেন। যেমন, আই এম হ্যাভিং, অর্থাৎ আমি খাচ্ছি, নিশ্চয়ই আই এম হ্যাভিং মাই লাঞ্চ, আই এম হ্যাভিং ডিনার, অর আই এম হ্যাভিং সামথিং এ স্পেশাল, আমি বিশেষ কিছু খাচ্ছি। আপনি চাইলে এভাবে বাক্যটা তৈরি করতে পারেন। তবে মনে রাখবেন, হ্যাভ কখন কন্টিনিউয়াস টেন্সে ব্যবহৃত হয় না এইটা হচ্ছে মূল বিষয়। দেখুন, এই কলমটা আমার, আমি কীভাবে ট্রান্সলেট করতে পারি এটাকে, যে আই হ্যাভ এ পেন, আমার একটা কলম আছে, তার মানে এই কলমটার মালিককে আমি নিজে, তাই না? সুতরাং যেহেতু এই কলমটার মালিক আমি নিজে, অর্থাৎ মালিকানা বুঝাতে তখন আর কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা যাবে না। যেমন দেখুন, আই অ্যাম হ্যাভিং দিস পেন, নো, আই অ্যাম হ্যাভিং এ পেন, নো, আই হ্যাভ এ পেন ইজ রাইট। অর্থাৎ মালিকানা বুঝাতেই আপনি অবশ্যই হ্যাভকে হ্যাভি রেখে দিতে হবে, এটাকে আর কন্টিনিউয়াস টেন্সে রূপান্তর করা যাবে না। যেমন ধরুন, আই হ্যাভ এ কাউ, আমার একটা গরু আছে, আপনি এটাকে কন্টিনিউয়াস টেন্সে বানাতে পারবেন না, যেমন আই অ্যাম হ্যাভিং এ কাউ। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এইভাবে দেখুন, আমরা যদি এটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রূপান্তর করতে চাই তাহলে কিন্তু সেটা আমরা করতে পারি। যেমন, আই হ্যাভ হ্যাড, আই হ্যাভ হ্যাড, আমি খেয়েছি, আই হ্যাভ, সরি, এখানে আই হ্যাভ ইটেন। আমরা জানি যখন পারফেক্ট টেন্সে যাব তখন ভার্ব তিন নম্বর ফর্মে চলে যায়, সুতরাং ইট অ্যাট ইটেন। এইবারে যদি আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বাক্যটা গঠন করতে চাই তাহলে সাবজেক্টের পরে কি একটা হ্যাভ হ্যাজ
বা হ্যাডের একটা পারফেক্ট অক্সিলারি নিয়ে আসতে হবে, যেহেতু বিষয়টা প্রেজেন্ট পারফেক্ট। সুতরাং হ্যাব প্লাস বি থ্রি। এইবারে দেখুন তো, আপনি চাইলে এই হ্যাবকে ব্যবহার করেও প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আপনি ব্যবহার করতে পারেন কি না। হ্যাঁ, অবশ্যই পারবেন। যেমন আই হ্যাভ, এবার দেখুন তো হ্যাবের তিন নম্বর ফর্ম হচ্ছে কি, হ্যাভ হ্যাট, হ্যাট, আই হ্যাভ হ্যাট মাই লঞ্চ অর আদার থিংস। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আমরা এই আলোচনা থেকে বুঝতে পেরেছি যেমন ইট একটা মেইন ভার্ব, বা অন্য অন্য ভার্বেরাও যেমন মেইন ভার্ব, হ্যাভও হচ্ছে একটা মেইন ভার্ব। যখন হ্যাভ মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, ঠিক হ্যাভ আদার ভার্বের মতোই ক্যারেক্টারিস্টিক শো করে। কিন্তু হ্যাবের বেলা একটা রেস্ট্রিকশন হচ্ছে, হ্যাব দ্বারা যখন কোনো কিছু মালিকানা বা কোনো কিছু অধিকার বোঝায়, তখন হ্যাবকে কন্টিনিউয়াস টেন্সে রূপান্তর করা যায় না। তো এবারে আমরা বিষয়টা আরও ক্লিয়ার হওয়ার জন্য কতগুলো এক্সাম্পল দেখব, যার মাধ্যমে আমরা কমপ্লিটলি অবভিয়াসলি আমরা একটা ক্লিয়ার আইডিয়া নিয়ে নেব। তো দেখুন, প্রথম সেন্টেন্সে দেখা যাচ্ছে যে শি হ্যাজ হ্যাড এ হেডেক সিন্স ইয়েস্টারডে। বাক্যটা এমন একটা বাক্য, বাক্যটার দ্বারা বোঝা যাচ্ছে যে তিনি গতকাল থেকে তার মাথা ব্যথা গতকাল থেকে তার মাথা ব্যথা করছে। এখন বিষয়টা যদি এরকমের হয় যে কোনো কাজ পূর্বে শুরু হয়ে এখনও চলছে, এরূপ ধারণা দেয়, তখন তা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে চলে যায়। কিন্তু এখানে রয়েছে হ্যাজ এবং হ্যাড, সে তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে যায়নি, রূপান্তর হয়নি। তাহলে বাক্যটা কি কারেক্ট নাকি ইনকারেক্ট, এইবার আমরা বিষয়টা বুঝে নেব। দেখুন তো, এই বাক্যে এই যে হেডেকটা কার, মূলত তার হেডেকটা কার, শিবা তার, তার মাথা ব্যথা। তাহলে এই মাথা ব্যথাটার সাথে সম্পর্ক কার, তার, এই বিষয়টা কার, ওনার। তাহলে এটা কিন্তু একটা অধিকারের মতোই বুঝেছে। সুতরাং যখন তা অধিকার বুঝাবে, তখন তা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আর হবে না। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মতো মনে হলো, সেটাকে অবশ্যই আপনাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সই রাখতে হবে। যেমন শি হ্যাজ হ্যাড এ হেডেক সিন্স ইয়েস্টারডে। কিন্তু চাইলে আপনি বাক্যটাকে অন্যভাবে লিখতে পারেন। যেমন দেখুন, শি হ্যাজ বিন সাফারিং ফ্রম, প্লাস বাকি অংশ। যেমন শি হ্যাজ বিন সাফারিং ফ্রম আ হেডেক সিন্স ইয়েস্টারডে, এভাবে আপনি চাইলে লিখতে পারেন। সেক্ষেত্রে কিন্তু হ্যাভ হ্যাজ এর ব্যবহার বা থাকে না, কিন্তু সেটা ভিন্ন শব্দে আমরা ব্যবহার করে করছি। তো যাই হোক, আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এইবার আমরা দ্বিতীয় সেন্টেন্সে আসি। দেখুন তো, উই হ্যাভ হ্যাড দিস কার ফর 4 ইয়ার্স। এই গাড়িটা আমরা 4 বছর যাবৎ ব্যবহার করছি। এখন বলতে হবে, দেখুন তো, দিস কার, এই গাড়িটা কাদের, উই বা আমাদের, তার মানে আমাদের অধিকারে গাড়িটা কি আছে, আছে। তাহলে যখন অধিকারে থাকবে, তখন তো আপনি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করতে পারবেন না হ্যাভ হ্যাজ। যেমন উই হ্যাভ বিন হ্যাভিং দিস কার, মানে হ্যাভ দ্বারা আপনি কন্টিনিউয়াস ফর্মে নিতে পারবেন না, কিন্তু চাইলে আপনি ভিন্নভাবে নিতে পারবেন। যেমন দেখুন, উই হ্যাভ বিন ইউজিং দিস কার, উই হ্যাভ বিন ইউজিং দিস কার ফর 4 ইয়ার্স, আমরা এই গাড়িটা 4 বছর যাবৎ ব্যবহার করছি। সেক্ষেত্রে কিন্তু হ্যাভ এবং হ্যাড এর ব্যবহার থাকে না। আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী সেন্টেন্সে দেখি, আই হ্যাভ হ্যাড 3 অফস দিস উইক, এই সপ্তাহে আমরা তিনটে বন্ধ পেয়েছি। দেখুন, এইটার ধারণা ক্লিয়ার করার জন্য আপনি এই হ্যাড যা অর্থ দিয়েছে, ঠিক এই হ্যাভ গড যা অর্থ দেয়, ঠিক সেরকমেরই একটা অর্থ দিয়েছে। সুতরাং এই সপ্তাহে, অর্থাৎ কাজটা কিন্তু শুরু হয়ে চলছে এমন না, এই সপ্তাহে পেয়েছেন আপনি, তার মানে আই হ্যাভ গড 3 অফস দিস উইক। আশা করি এই ভিডিওটা যেমন, মানে এই সেন্টেন্সটার মতোই ঠিক পরবর্তী সেন্টেন্সটা, দে হ্যাভ হ্যাড 4 মিটিং দিস মান্থ, তাহলে এই মাসে 4টা মিটিংস পেয়েছে, তার মানে দে হ্যাভ গট 4 মিটিংস দিস মান্থ, অর্থাৎ এটা পূর্বে শুরু হয়ে এখনও চলছে এরকমের কিন্তু ধারণা দেয়নি, আমরা পেয়েছি বা আছে এরকমের একটা, অর্থাৎ এই মাসে। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। ঠিক প্রিভিয়াস সেন্টেন্সের মতোই হচ্ছে এই সেন্টেন্সটি। আমরা লাস্ট সেন্টেন্সের দিকে আসি, আই হ্যাভ হ্যাড এ ব্যাড কোল্ড ফর মেনি ডেজ। দেখুন, অনেক দিন যাবৎ তিনি অসুস্থ ব্যাড কোল্ডে। এখন বিষয়টা হলো, ব্যাড কোল্ড কার, আই মানে আমার, আমার ব্যাড কোল্ড, ব্যাড কোল্ড আমার, সুতরাং এটা কিন্তু তার পজিশনে রয়েছে। সুতরাং এটাকে আপনি চাইলে আই হ্যাভ বিন হ্যাভিং অ ব্যাড কোল্ড ফর মেনি ডেজ, বাক্যটা কিন্তু কারেক্ট নয়। আপনি চাইলে অন্যভাবে লিখতে পারেন, যেমন আই হ্যাভ বিন সাফারিং ফ্রম আ ব্যাড কোল্ড ফর মেনি ডেজ, সেক্ষেত্রে কিন্তু হ্যাভ হ্যাজের ব্যবহার থাকে না। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। অর্থাৎ আজকের মূল আলোচনাই হচ্ছে, হ্যাভ যখন অধিকার বুঝাবে, তখন হ্যাভকে কন্টিনিউয়াস টেন্সে আর ব্যবহার করা যায় না।
আপনি অন্যভাবে চাইলে ব্যবহার করে নিতে পারবেন। আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন। অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশেই থাকবেন। এই বলে আজকে পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানাই। আল্লাহ হাফেজ।